12 ওকে হ্যালো বন্ধুরা আমাদের লাস্ট দেখা হয়েছিল বোধহয় ভুটান ট্রিপে লাস্ট ফটো আমার ব্লগ ছিল ভুটান ট্রিপে টাইগার নেস্টে যাওয়ার সময় আমি ওই লাস্ট ব্লগ করেছিলাম তারপর 2020 তে তারপর করোনা চক্রে আমাদের আর কোথাও ট্রিপে যাওয়া হয়নি সেজন্য তারপর আমাদের আর ট্রাভেল ব্লগ আসেনি তো আজকে আমাদের 13th ফেব আমরা এখন রওনা দিচ্ছি শিয়ালদার পথে কারণ কি আমরা এখন নেক্সট যাব হচ্ছে দার্জিলিং তো এই দার্জিলিং ট্রিপটা আপনাদের আমি পুরো ব্লগে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে আপনাদের দেখাবো তো আজকে আমরা এখন অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের অলমোস্ট সব কিছু প্যাক হয়ে গেছে আর অলরেডি আমরা উবার ডেকে নিয়েছি উবার নেক্সট আসবে অ্যারাউন্ড নেক্সট 20 মিনিটসে আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে শিয়ালদা নিউ জলপাইগুড়ি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন 02343 সেটা ছাড়বে হচ্ছে 10:05 শিয়ালদা স্টেশন থেকে তো এখন বাজে অ্যারাউন্ড 8:00 জন্য তো উবার চলে আসবে আমাদের নেক্সট 5-10 মিনিটে উবার চলে আসবে তো আমরা আশা করছি আমরা 9টার ভিতরে পৌঁছে যাবো শিয়ালদা স্টেশন আমরা শিয়ালদা এখন এই পৌঁছালাম লাস্ট 5-10 মিনিট আগে শিয়ালদা পৌঁছালাম তো প্রথমে ওলা বুক করতে ওলা অনেক ক্যান্সেল করছিল তো ওলা বুকই করা যাচ্ছিলো না তো ফাইনালি একজন ড্রাইভার ছিল যে ওলা বুকিংটা নিল আর ফাইনালি আমরা শিয়ালদা ঠিক মতন আধ ঘন্টা লাগলো আমরা 30 মিনিট লাগলো আমরা শিয়ালদা পৌঁছে গেলাম তো শিয়ালদা এখন ডিফারেন্সটা হয়েছে কি আমি যা দেখতে পাচ্ছি এখানে স্টেশনটা অনেক পরিষ্কার হয়ে গেছে আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে ইনফ্যাক্ট ট্রেনটাও আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে ট্রেনের ভেতর ভেতর সব জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে আমাদের এখন আধ ঘন্টা বাকি আছে ট্রেন ছাড়তে এখন 9:30 বাজে 10:05 এ ট্রেন ছাড়বে তো এই ট্রেনটাই কথা বলছিলাম এটা দার্জিলিং মেলের টাইমেই ট্রেনটা আছে কিন্তু ট্রেনটার নাম শিয়ালদা নিউ জলপাইগুড়ি ফেস্টিভ্যাল এক্সপ্রেস যেটা ট্রেন নাম্বার হচ্ছে 02343 এই ট্রেনটা শিয়ালদা নিউ জলপাইগুড়ি মাঝখানে 4টে স্টেশনে মোট দাঁড়াবে তো বেশি স্টপেজও নেই তো নেক্সট আমরা জলপাইগুড়িতে মিট করবো আর তার আগে কয়েকটা আপনাকে ট্রেনের ভেতরে থেকে ট্রেনের বাইরে শর্ট কয়েকটা দেখানোর চেষ্টা করবো ওকে আমরা এনজেপি পৌঁছে গেছিলাম আমরা অ্যারাউন্ড 15 মিনিট লেট হয়েছিল ট্রেনটা তো আমরা এনজেপি পৌঁছে গেছিলাম তো এখন এনজেপি পৌঁছে আমরা হয়েছিলাম শেয়ার ধরবো ক্যাব কিন্তু আমরা ট্রেনের ভেতর মানে ট্রেনের ভেতরেই একজন আই মিন দুজন কলেজ স্টুডেন্টের সঙ্গে দেখা হলো তো তাদের সঙ্গেই আমরা এখন এই রিজার্ভ কার বুক করে আমরা শেয়ার করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি টুয়ার্ড
ওটার দিকে, দার্জিলিং এর দিকে। তো একদিকে ভালো হলো আমাদের রিজার্ভ ফ্রি বুক হয়ে গেল আর শেয়ার করতে হলো না, আমরা ডাইরেক্ট স্পটে রিচ করে যাবো। কিন্তু হ্যাঁ, মাঝখানে যদি কোথাও হল্ট করি ওই হল্টটা আমরা ব্রেকফাস্টে করে নেবো। দেখুন সুইফট ডিজায়ার একটা বুক হয়েছে, সাদা সুইফট ডিজায়ার হোয়াইট রঙের। তো এই হচ্ছে এই পেছনে গাড়িটা করে আমরা এখন দার্জিলিং দিকে রওনা দেবো। তো ওভারঅল ট্রিপটা আই মিন এরপর নেক্সট আমি আপনাদের দার্জিলিংয়ে যাওয়ার রাস্তাটা দেখাবো। তো ট্রেনের জার্নিটা খুব ভালোই ছিল, ট্রেনে ইনফ্যাক্ট রাত্রিবেলায় ইনফ্যাক্ট পুলিশরা মাঝে মাঝে এসে চেক ইনও করছিলো। তো আর ট্রেনটাও খুব পরিষ্কার ছিল, খুব ভালো ছিল। তো এনিওয়েজ ট্রেন জার্নি ওয়াজ গুড, খুব ভালো ছিল ট্রেন জার্নি। এখন আমরা ব্রেকফাস্টের সাথে এক জায়গায় হল্ট দিয়েছি, একটা নিচে একটা ছোটো একটা রেস্টুরেন্ট টাইপের, রেস্টুরেন্ট কি বলবো না, ছোটো একটা জয়েন্ট টাইপের নিচে ব্রেকফাস্টের জন্য আমরা হল্ট দিয়েছি। নিচে ব্রেকফাস্ট করবো আর ওই রেস্টুরেন্টের উপরে ছাদে গিয়ে আপনাকে ছাদের মধ্যে ভিউটা দেখাচ্ছি। তো এখান থেকে ব্রেকফাস্ট করার পর আমাদের ড্রাইভার বললো আর এক ঘন্টা লাগবে আমাদের দার্জিলিং পৌঁছাতে। তো নিচের রেস্টুরেন্টটা আমরা এখন অর্ডার করেছি, একটা এক প্লেট মোমো অর্ডার করেছি আর একটা প্লেট ওয়াইফাই অর্ডার করেছি, আমরা শেয়ার করে খেয়ে নেবো। দার্জিলিং রিচ করে গেলাম, আমাদের অ্যারাউন্ড 3 আওয়ার্স লাগলো, হাফ অ্যান আওয়ার ব্রেক ছিল ওটা ব্রেকফাস্ট করার জন্য। অ্যান্ড এটা আমাদের হোটেল, হোটেল নর্থ স্টার। অ্যান্ড দ্যাটস ইট ফ্রম দি ফার্স্ট পার্ট, লাইক ফ্রম কলকাতা টু দার্জিলিং। থ্যাংক ইউ।